নমস্কার, আপনাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে একটি নিরামিষ সবজি রান্না করব, যার মধ্যে দেব আলু, বেগুন, কুমড়ো, গাজর, উচ্ছে ও সজনে ডাঁটা। দেখুন, প্রথমে কড়াই গরম করে নিয়ে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর চুটো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এখন দিলাম এক চামচ রাঁধুনি, এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ফোড়ন ভেজে নেওয়ার পর প্রথমেই দেব উচ্ছে। উচ্ছেগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবং প্রথমে উচ্ছে চার টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে উচ্ছে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুও সে একইভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে দিয়েছি এবং ছোটো ছোটো লম্বা লম্বা টুকরো করে কেটেছি। এখানে গাজর দিয়ে দিলাম। গাজরের খোসাগুলো অল্প চেঁচে নিয়ে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। শিম অর্ধেক করে দিয়ে দিলাম। এখন বেগুন লম্বা করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটি কাঁচা লঙ্কা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবং এর সাথে দিয়ে দিলাম এক টুকরো আদা। আদাও আমি এখানে ঘষে দিলাম। আপনারা কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট করে দিতে পারেন। আমি এখানে গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলে তরকারির টেস্ট অনেক ভালো হয়। এখন ছোটো করে কেটে রাখা সরষের ডাঁটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং হলুদও দিয়ে দিলাম। সমস্ত সবজি খুব ভালো করে নেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল আমি আগে করে রেখেছিলাম। এই গরম জল আন্দাজ মতো দিয়ে দিলাম যাতে তরকারিগুলো সব জলের মধ্যে ডুবে থাকে। সেই আন্দাজে জল দিতে হবে এবং ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট লো ফ্লেমে আমি সিদ্ধ করে নিলাম। দেখুন, আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে। এখন বেটে রাখা পোস্ত আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ পোস্ত দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো পোস্ত দিতে পারেন। আমি এখন পোস্ত নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এখন অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সময় সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।